কোন আমরা কাকে বলে সবাই জানি। তবুও যদি মনে হয় এই চ্যানেলে কোনের উপরে একটা ভিডিও রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এবার আসা যাক মূল কথায়, জেনে নিই সন্নিহিত কোন কাকে বলে। একই সমতলে যে কোনো দুটি কোণ যদি এমনভাবে অবস্থিত হয় যে তাদের একটি সাধারণ শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে, এবং কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অর্থাৎ উভয় পাশে অবস্থিত হয়, তাহলে দুটি কোণ পরস্পরের সন্নিহিত কোণ, অর্থাৎ সন্নিহিত কোণ পাশাপাশি অবস্থান করে। ছবিতে দেখো কোণ এওবি ও কোণ বিওসি পরস্পরের সন্নিহিত কোণ। এক্ষেত্রে দুটি কোণ পাশাপাশি অবস্থিত। দুটি কোণের একটি সাধারণ বাহু আছে, সেটি হল ওবি, এবং তাদের সাধারণ শীর্ষবিন্দু হল ও। আরও ভালোভাবে বোঝার জন্য আরও কয়েকটি চিত্র দেখে নাও। চিত্রটিতে কোণ পিকিউআর এবং কোণ পিকিউএস পরস্পরের সন্নিহিত কোণ। এদের সাধারণ বাহু পিকিউ এবং সাধারণ শীর্ষবিন্দু কিউ। এই চিত্রটিতে কোণ এম ও এন ও কোণ এম ও পি পরস্পরের সন্নিহিত কোণ। এদের সাধারণ বাহু এম ও এবং সাধারণ শীর্ষবিন্দু ও। তাহলে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।